नमस्कार सुधी दर्शकबृंद, এই ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজ একটি চিটফান্ড কোম্পানির প্রেজেন্ট স্ট্যাটাস নিয়ে আলোচনা করব, যে চিটফান্ড কোম্পানিটির নাম গ্রেটার কলকাতা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। অর্থাৎ এই কোম্পানিতে যেসব আমানতকারীরা আমানত করেছিলেন তাদের প্রেজেন্ট স্ট্যাটাস কী এবং তারা কবে ফেরত পেতে পারেন, সেই সব নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখুন বন্ধুরা, এখানে যে আপডেটটি দেওয়া আছে সেটা 6 নভেম্বর 2021, তাই সেই সময় লকডাউন চলছিল, সেই হিসাবেই এই আপডেটটি দেওয়া আছে। এখানে প্রেজেন্ট স্ট্যাটাসটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই প্রেজেন্ট স্ট্যাটাসটি এখানে ইংরেজিতে দেওয়া আছে এবং ইংরেজি এবং বাংলা দুই যদি আমি পড়ি তাহলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা, তাই আমি শুধু এখানে এই ইংরেজির বাংলাটাই আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার বন্ধু যদি এই ভিডিওটি উপকার আসে তাহলে আমাদের ভিডিও বানানো সার্থক বলে মনে করব। আসুন বন্ধু তাহলে আমরা এই প্রেজেন্ট স্ট্যাটাসটি দেখে নিই। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত কোম্পানির 9টি সম্পত্তির মূল্য যার পরিমাণ 4,31,02,361, সেবি দ্বারা 14/9/2017 তারিখে বিক্রয় দলিলের জেরক্স কপি সহ দেওয়া হয়েছে, DSR দ্বারা মূল্যায়ন করা হয়েছিল। আলিপুর দক্ষিণ চব্বিশ পরগনা, অর্থাৎ আলিপুর দক্ষিণ চব্বিশ পরগনা DSR দ্বারা যে মূল্য নির্ধারণ করা হয়েছিল সেই মূল্য এখানে দেওয়া হয়েছে, সেটা সেই মূল্যটি হচ্ছে 4,31,03,2361। আবেদনকারী বা কোম্পানির প্রতিনিধিদের দ্বারা আজ পর্যন্ত কমিটির সামনে সম্পত্তির অন্য কোনো তালিকা দাখিল করা হয়নি। লকডাউনের বিধিনিষেধগুলো সম্প্রতি কিছুটা শিথিল করা হয়েছে, তবে নিয়মিত ট্রেন পরিষেবা এখনও চালু হয়নি, সড়ক পরিবহন সেবা এখনও নিয়মিত হয়নি, তবে মাননীয় হাইকোর্টের নির্দেশনা মেনে কমিটি সীমিত কর্মী নিয়ে কাজ করে চলেছে। এই আপডেটটি যখন হয় তখন কিন্তু লকডাউন চলছে, তাই এইরকম আপডেট আপনারা পাচ্ছেন লকডাউনের পরে, কিন্তু এখন কোনো আপডেট এর মধ্যে আসেনি। সেবি এবং গ্রেটার কলকাতা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের করা আমানত অনুসারে ৭৪,১৮,০৭৭ উপার্জিত সুদের সঙ্গে GKIL-এর ক্ষেত্রে কমিটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে আছে। অর্থাৎ বন্ধুরা আপনারা স্পষ্ট এখানে বুঝতে পারলেন যে কমিটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কলকাতা ইনফ্রাস্ট্রাকচার কমিটির লিমিটেডের যে কোম্পানি যে চিটফান্ড সেই চিটফান্ডের টাকা কিন্তু কমিটির অ্যাকাউন্টে পড়ে আছে। সেই টাকা হাইকোর্টের অর্ডার হলেই কিন্তু আমানতকারীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হবে। এই রকম খবর পেতে হলে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি, নমস্কার, জয় হিন্দ।